আসসালামু আলাইকুম, স্বাগতম মাই ক্লাসরুমের নিয়মিত আয়োজন মাই ক্লাসরুম ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সে। এখন দেখব 8ই মে 2023-এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, সাথেই থাকুন, শুরু করছি। আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, বিশ্ব থ্যালাসেমিয়া দিবস কত তারিখে পালিত হয়? বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালিত হয় প্রতি বছর 8ই মে। ভুটানের বর্তমান রাজার নাম কি? ভুটানের বর্তমান রাজার নাম জিগমে খেসার নামগেল ওয়াংচুক। খুব কঠিন নাম, আরেকবার বলছি, জিগমে খেসার নামগেল ওয়াংচুক, তিনি হচ্ছেন ভুটানের বর্তমান রাজা। যাই হোক, পরের প্রশ্নটি হচ্ছে, আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ IUCN এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এর সদর দপ্তর অবস্থিত গ্ল্যান্ড, সুইজারল্যান্ড। G7-এর সম্মেলন 2023 কোথায় অনুষ্ঠিত হবে? এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। G7 সম্মেলন 2023 কোথায় অনুষ্ঠিত হবে? G7 সম্মেলন 2023 অনুষ্ঠিত হবে হিরোশিমা, জাপান। বাংলাদেশের তৈরি পোশাক শিল্প ইউরোপীয় ইউনিয়নে ইইউ GSP সুবিধা পাবে কত সাল পর্যন্ত? বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নে GSP সুবিধা পাবে 2029 সাল পর্যন্ত। আরব লীগে সিরিয়ার সদস্যপদ স্থগিত করা হয় কত সালে? আরব লীগে সিরিয়ার সদস্যপদ স্থগিত করা হয় 2011 সালে। কোন দেশের অনুরোধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে? পাকিস্তানের অনুরোধে। যমুনা নদী ও ব্রহ্মপুত্র নদ কোথায় মিলিত হয়েছে? যমুনা নদী ও ব্রহ্মপুত্র নদ মিলিত হয়েছে দেওয়ানগঞ্জ, জামালপুর। রবীন্দ্রনাথ ঠাকুর জালিয়ানওয়ালবাগে ব্রিটিশ শাসকদের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে ব্রিটিশ সরকার প্রদত্ত কোন উপাধি বর্জন করেছেন? তিনি বর্জন করেন নাইটহুড উপাধি। ফিলিপাইনের বর্তমান প্রেসিডেন্ট কে? ফিলিপাইনের বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে ফার্দিনান্দো মার্কোস। ভারতের মেঘালয় রাজ্যের রাজধানীর নাম কি? ভারতের মেঘালয় রাজ্যের রাজধানীর নাম হচ্ছে শিলং। 8ই মে 2023 রবীন্দ্রনাথ ঠাকুরের কততম জন্মবার্ষিকী পালিত হয়? 162তম জন্মবার্ষিকী পালিত হয় এবছর 8ই মে রবীন্দ্রনাথ ঠাকুরের। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কিত সম্প্রতি যে প্রশ্নগুলি বিগত সালে বারবার এসেছে, এরকম কিছু প্রশ্ন তো নিয়ে মাই ক্লাসরুমে একটি টিউটোরিয়াল রয়েছে, আপনারা যারা দেখেননি দেখে নিতে পারেন। এবছরের প্রতিটি পরীক্ষার জন্য, সাম্প্রতিক সকল পরীক্ষার জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের এই টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ হবে। রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন কবে? 1919 সালে। সম্প্রতি আরব লীগ কোন দেশের সদস্যপদ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে? সম্প্রতি আরব লীগ সিরিয়ার সদস্যপদ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আরব লীগের 32তম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 19 মে 2023 সালে। আরব লীগের সদর দপ্তর কোথায় অবস্থিত? কায়রো, মিশর। কৃত্রিম বুদ্ধিমত্তাকে পারমাণবিক বোমার সাথে তুলনা করেছেন কে? ওয়ারেন বাফেট বলেছেন কৃত্রিম বুদ্ধিমত্তা মানে পারমাণবিক বোমা। এবারে গতকালকের কুইজের উত্তর দেখব। গতকালকে আপনাদের জন্য কুইজ ছিল, বঙ্গবন্ধু পিয়েরে টুডু কৃষি প্রযুক্তিকেন্দ্র কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হচ্ছে গাজীপুর। চলুন আজকের কুইজটি দেখে নেওয়া যাক। আজকের কুইজ হচ্ছে, ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় স্কোর কত? একটু মনে করার চেষ্টা করুন, ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় স্কোর কত? চারটে অপশন তো থাকছেই, 333 রান, 338 রান, 342 রান, সব শেষ 349 রান। সঠিক উত্তরটি জানা থাকলে কমেন্টস করুন যে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় স্কোর কত। চলুন এবার আজকের হাদিসটি দেখি। আজকের হাদিস হচ্ছে, রাসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন, এমন ব্যক্তির জন্য ধ্বংস যে মানুষকে হাসানোর জন্য অসত্য কথা বলে। এটি মুসলিমের 2588 নম্বর হাদিস। আজ এ পর্যন্তই, এতক্ষণ পর্যন্ত যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।